এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আইজন কিছু সময় কেমন আছেন, কিছু সময় খুব ভালো আছো গাইজ। আজকের ওয়েলকামটা একদম ভালো হচ্ছে না, কারণ আজকে আমার শরীর ভালো না, গলা ভীষণ ব্যথা, বৃষ্টি হয়েছিল, ওয়েদার চেঞ্জের জন্য শরীর খারাপ ছিল, তার মধ্যে কালকে মলে ঘুরে ঘুরে এসির হাওয়া খেয়ে খেয়ে আরও খারাপ অবস্থা হয়ে গেছে। সকালে তো কথাই বলতে পারছি না, তা এখন কথা বলতে পারছি। যাই হোক, ব্লগটা তো কন্টিনিউ করতে হবে, কারণ আজকে স্পেশাল ডে, জামাই ষষ্ঠী। গলার মধ্যে কাপড় পেঁচিয়ে রেখেছি, আর আমাদের কালকে গতকাল আমাদের সব বাজার হয়ে গেছে, তো উজান যাচ্ছে এখন ফল বাজার মিষ্টি বাজার যেগুলো আছে সেগুলো সারতে। তো ও এলে তারপরে আমি আর সকালে কিন্তু দাঁতের উঠে গেছে, একটা কাজ ছিল সেটা করেছি। কাজটা কি, কালকে লেস এনেছিলাম উজানের, এই প্লেন পাঞ্জাবিটাকে ডেকোরেশন করেছি, দেখো একদম এখন খুব সুন্দর একটা ডিজাইনার পাঞ্জাবি হয়ে গেছে, ফ্যাশন ডিজাইনার সে মানে করছি বলে কথা, এখন তো সব কিছু তো ডিজাইন করতেই হবে। তো উজানে এই প্লেন পাঞ্জাবিটা এইটা করে নিয়েছি, আর আমিও পুরো রেড দুজন ম্যাচিং করে পরবো। তো ও যাচ্ছে বাজারে, আর আমি এখন টুকু উঠে গেছে, তো ওকে খাওয়াই, তারপরে কথা বলছি, আজকের দিনটা শুরু করছি, চলো লেটস গেট স্টার্টেড। টুকুকে এখানে রেডি করে দিয়েছি, ও এখানে বসে বসে ওর গান এনজয় করছে, আর আমি এবার পারলে স্নানটা করে ফেলি, বাদ বাকি সবই হয়ে গেছে গোছানো, আর এই জায়গাটা ডেকোরেশন করতে হবে না, আগে ডেকোরেশন করি তারপর স্নান। রান্না বান্নার আয়োজন এখানে চলছে, যে রান্না হচ্ছে, এগুলো রান্না এই বিষয় না, ওই যে আসে ক্যামেরাম্যান, ফুলকপি কাটছি, তাই শাড়িগুলো বার করলাম, ডেকোরেশন করবো। যে মিষ্টি দই আর আম লিচু কলা এগুলো এনেছিল, সেগুলো দিয়ে সবাই এখন খাওয়া দাওয়া করলো। জাইম্বু এলে তারপর বাকি যারা থাকবে, যদি কেউ না খেয়ে থাকে তারা খাবে, আর তারপরে আরো এক জাইম্বু আসা বাকি আছে। তো চলছে এরকম খাওয়া দাওয়া, তার মাঝে আমার মনে হচ্ছে স্নানটা করে নেওয়া উচিত, গরম লাগছে, আর কেউ আসেনি ডেকোরেশন করার জন্য, তো কারোর একটা হেল্প লাগবে, আমার আজকে শরীর ভালো না, তো কারোর কাউকে তো লাগবে, দেখি ডেকে যদি পাওয়া যায়। অবশ্য 10টা বেজেই গেছে, তাড়াতাড়ি করতে হবে। আমি এবার স্নান করে নিলাম, আর কিছু খেয়ে নিলাম, এবার ওষুধটা খেতে হবে, আমার ওষুধ না খেলে আজকে শরীরটা ভালো লাগছে না, সারাদিন একদম যাবে খারাপ, তাই ভালো ওষুধটা খেয়ে নিই। তো আমার মুখের মেকআপটা হয়ে গেছে, এখন শুধু গয়নাগাটিগুলো পরবো, আর গয়নাগাটি তো বেশি নেই, শুধু কানেরটাই আছে আপাতত, আর সব রাখাই আছে, চিকটা আছে, লং হারটা আনিয়েছি, আর বাদ বাকি সব লকারই আছে। তো যাই হোক, এটা পরবো, আর শাড়ি টাড়ি পরে মেকআপটা তো হয়ে গেছে, চুলটা সেট করলেই হয়ে যাবে, আমি রেডি। তো আমি হয়ে গেছি রেডি, আমি এইভাবে শাড়িটা পরলাম, বাঙালি করে পরছিলাম, পরে দেখলাম মোটা লাগছে, আর এইভাবে আমি খুব কম শাড়ি পরি, তো আমি এভাবে পরলাম, যাই না ইন ফিউচার আমি আবার একটা চেঞ্জ করবো কিনা, বাট এইভাবে পরেছি। আমি তো রেডি হয়ে গেছি, এবার উজানকে বলি রেডি হতে, বলছিল তুমি রেডি হওয়ার পরে আমাকে ডাকবে, তো রেডি হয়ে গেছি, এবার ওকে ডাকবি। তো উজানকে বারবার বলছি রেডি হও, রেডি হচ্ছে না, বলছি সবার লাস্টে সবার লাস্টে, যাই হোক সবাই আসতেও শুরু করে দিয়েছে, তো ওকে ওর জামাটা দিয়ে আসি, চলো। উজানের একদম ঠ্যাং থেকে শুরু করলাম, এই যে বাবা বাবা বা জামাই জামাই। ষষ্ঠীর বাজারগুলো আমি এখান থেকে আবার দেখে দিচ্ছি, হ্যাঁ তারপরে দেখানো হয়নি। এটা হচ্ছে গিয়ে জেঠুর শার্ট, আর এটা নিয়েছি বাবার শার্ট, একটা এক্সেল একটা এল, এইদিকে আছে, এটা হচ্ছে মায়ের শাড়ি, আর এখানে আছে জেঠিমার শাড়ি, আর এখানে উজানের বাজার যেগুলো মা দেবে, আর আমি আমাকে টাকা দিয়ে দিয়েছি, আমি আর কিনিনি, আর এটা হচ্ছে গিফট এক্সট্রা এডিশন, এটা এক্সট্রা, এটা জামাই ষষ্ঠীর স্পেশাল, তাই না জান? এটা জামাইয়ের পক্ষ থেকে শ্বশুরবাড়ির জন্য। বাহ, আমাদের স্ত্রীটা খারাপ হয়ে গেছে, জামাই আসলেই দরকার পড়ে জামা কাপড় আয়রন করে কোথাও ঘুরতে যাওয়ার সময়, তার জন্য এটা স্পেশালি আরও ভালো। ও আসছে গাধাটা গাধাগিরি করতে, তাও আবার বললাম একটু ভিডিওটা করে দিই, আমার স্ট্যান্ডটা জানিস কেমন পাগল লোকটা, সবাই লাস্টে ডেলিভারি দিতে আসবে সন্ধ্যাবেলা, এখন আসলে তো কাজটা হয়ে যেত। আর এই যে আমি বসে আছি, তো আমরা এখানে কতগুলো ফটো তুললাম, যেগুলো সৌম তুলে দিয়েছে আমাদের, আর বেবি যেখানে রিল করছিল যেটা আমি শ্যুট করতে পারিনি, দেখলে মজা আসতো তোমাদের। যাই হোক, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আর উজানকেও ফলো করতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি ফলো করো তাহলে আমাদের ফটোগুলো সেখানে দেখতে পেয়ে যাবে। Thank you.
গেছে মামা মামুকে পাউডার লাগাই দিছিলে মামকে নতুন জামা পরাই জামাই ষষ্ঠী অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে চলছে গিফট আনবক্সিং হয়ে গেছে সবকিছু এখানে গোছানো এটা একটা স্ট্যান্ড ফোন ধরার এই লাস্টে আসলে একদম অনুষ্ঠানটার ভাবো তো চুপ করে বসে বসে দেখছিস আর এটা হাওয়া কাছে এটাও দেখাই নয়ন দেখি নয়ন দেখি এখন আমরা খেতে বসেছি এখন মাঝে কিনতে আর এইদিকে আমার সেলফি স্টেকে আমি ভিডিও বসে দিয়েছি যতটা হচ্ছে হোক ওইদিকে টাইম ল্যাপস বসেছি কারণ আমার আজকে মেমোরি ফুল হয়ে গেছে চলো স্টার্ট করা যাক এইবার আর থালা সাজিয়ে ওইভাবে করিনি মানে অত খাওয়া যায় না পরে ওঠানো নামানো ওইগুলো একটা ঝামেলা তো এইবার নর্মালি রেখেছি এবার নামানো পাতায় খাওয়া যাবে উঠে গেছি এদিকে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে কি ব্যাপার তোমার খাওয়া দাওয়া কোথায় খেলা হয়নি এই বাটির মধ্যে উঠাতো এতগুলো খাইয়ে দিয়েছি আমি একটু ফ্রেশ হয়ে গেছি টুকু এখানে বসে বসে খেলছে আর সবাই বলছিল ফটো তুলবো আমরা আমাদের সবাই দাঁড়িয়ে আগের বছর ফটো আছে তো এইবারও তুলবো বাট উজান জামা কাপড় খুলে নিলো যাই মু সবাই বাইরে মা ওদের খেতে দিচ্ছে উজানও গেল খেতে দিতে তো এখনও জানি না কতটা কী হবে তো আমি শাড়িটারি এখনও খুলি আমরা অনেক রিলস ফিলস বানালাম এবার আমরা জামা কাপড় সব চেঞ্জ করে নিই আর আমি গয়নাটি অলরেডি করতেও শুরু করে দিয়েছি চেঞ্জ করে নিই কি কিসের বাটি পিতলের বাটি বাবা যাচ্ছে স্প্রাইট আনতে আর মা আবার সাইড থেকে বলে আমার একটা বাটি এনে দিও তো কিসের বাটি আইসক্রিমের বাটি কি আইসক্রিম খাবো মা নাম বলতে পারবে না যাই হোক এবার রাত্রে খাওয়া দাওয়া হবে সাথে একটা আউটিং আউটিং এর ব্লগটা আলাদা করে দেবো আর বৃষ্টি হচ্ছে বলে মেলায় গেলাম না বাট চার চাকা নিয়ে একটু ঘুরতে তো বেরোতেই হবে তো যাই হোক সেটা আসছে নতুন ব্লগ তো সঙ্গে থাকা সবাই টিল দেন সো বাই বাই সবাই ভালো থাকুন